আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে অক্টোবরের তেরো তারিখ রোজ হচ্ছে শুক্রবার আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা সোনালী বাচ্চা পাশাপাশি অন্যান্য বাচ্চা অন্যান্য বাচ্চা বলতে যেমন বোঝায় টাইগার কমার্শিয়াল টাইগারে প্লাস কোয়ালিটি মিশরি পাউমি কালার বার ব্রাউন কক ব্রাউন রেয়ার গলা ছিল দেশি পাউমি পাউমি সাদা তিথির বেজিম এ ধরনের বাচ্চার পাইকির বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকির বাজারে কেমন দাম বিক্রি হবে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটা কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাদের জানিয়ে দেব তো মোটামুটি খামারি ভাইদের জন্য আসলে একটা দুঃসংবাদ রয়েছে সেটা হচ্ছে ব্যাপক হারে বেড়ে গিয়েছে এগ্রেড কোম্পানি বয়লার বাচ্চার পাইকির দাম অন্যান্য বাচ্চার পাইকির বাজার দাম সোনালী বাচ্চার পাইকির বাজার দাম তো মোটামুটি প্রত্যেকটা বাচ্চার পাইকারি বাজার দামে অনেক বাড়তের দিকে রয়েছে যেখানে সেই তুলনায় রেডি মুরগির দাম কিন্তু তেমন একটা নাই রেডি মুরগির দামও ভালো বাট বাচ্চার তুলনায় কিন্তু নাই এত বেশি বাচ্চার দাম তো সেই ক্ষেত্রে আসলে খামারিরা কতটুকু উপকৃত হবে বাচ্চা কিনে বা এই মুহূর্তে বাচ্চা উঠে কতটুকু লাভবান হতে পারবে সেটা খামারিরা নিজেরাই জানে তবে আমরা এখন কি বলবো বুঝতে পারতেছি না তবে প্রতিনিয়ত বাচ্চার বাজার আপডাউন হচ্ছে এই জন্য আমরা এখন যে রেটটা জানিয়ে দেবো হয়তো বা এমনও হতে পারে দুই চার এদিক সেদিক হয়ে যেতে পারে সেটা মাথায় রাখবেন মাথায় রেখে জেনে শুনে যাচাই বাছাই করে বাচ্চা কিনবেন এবং অবশ্যই এ গ্রেডের বাচ্চা নিতে চাইলে ওইটা ওইভাবে দেখে শুনে যাচাই করে নিবেন আর কিছু কিছু কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে এমআরপি দেখে নিবেন ডেট দেখে নিবেন আর যে সকল কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে না সেগুলা যাচাই বাছাই করা ছাড়া না নেওয়াই বেটার যাই হোক আমি সর্বপ্রথম অন্যান্য বাচ্চার পাইকির বাজার দামটা জানিয়ে দিচ্ছি তারপরে কম দামের বয়স বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি তারপর সর্বশেষ সোনালি বাচ্চার পাইকির বাজার দামটা জানিয়ে দিচ্ছি টাইগার কমার্শিয়াল হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা টাইগার প্লাস কোয়ালিটি বায়ান্ন টাকা মিশরি পাওমি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কালার বাট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ব্রাউন কক আঠাশ থেকে বত্রিশ টাকা ব্রাউন লেয়ার বাষট্টি টাকা গলা ছিল থেকে পঞ্চান্ন টাকা দেশি পঞ্চাশ থেকে বায়ান টাকা পাউমি সাদা বায়ান্ন টাকা তিতির একশো পঁচিশ বেজিম একশো এই ছিল পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এখন আপনাকে জানিয়ে দেবে গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম তাহলে বিগ গ্রেড বাচ্চাও থাকে প্রত্যেকটা কোম্পানি সেটা দেখে নিবেন কারণ অনেকে এ টাকা দিয়ে বি গ্রেড বাচ্চা তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে এতে করে অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং সেটাও দেখে শুন নেবেন আজকে সিপিআইআর এই মুহূর্তে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা সাতান্ন টাকার মধ্যে বিক্রি হচ্ছে সিপি রস আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে বিক্রি হচ্ছে এ ওয়ান পঞ্চাশ থেকে সাতান্ন টাকার মধ্যে নিউ হোপ হচ্ছে আটচল্লিশ থেকে বায়ান্ন বা চুয়ান্ন টাকার মধ্যে নিউ হোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত দুই এক টাকা কম থাকে সেটা আপনারা জানেন সেটা এখনো আছে কোয়ালিটি পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকার মধ্যে নাহার রস বায়ান্ন থেকে ছাপ্পান্ন টাকার মধ্যে নারিশ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা আফতাব একান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে কাজী কোম্পানি একান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে প্রবিটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে প্যারাগন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা আর এম আর পঞ্চাশ থেকে সাতান্ন টাকা তো মোটামুটি আটচল্লিশ থেকে সাতান্ন টাকার ভিতরে বাচ্চা চলতেছে আর প্যাকেটাই তো এমআরপি লেখাই থাকবে সেটা বলেই দিলাম এছাড়া যাতে কোনো সিন্ডিকেট কোন ধরনের কিছু না করতে পারে এই জন্য অতিরিক্ত দাম চাইলে যাচাই ছাড়া নিবেন না এখন সর্বশেষ জানিয়ে দেব সোনালী বাচ্চার তিরিশ টাকা শোনলি ক্লাসিক পঁয়ত্রিশ টাকার মতো সোনলি হাইব্রিড এগ্রেড আহ হচ্ছে আহ চল্লিশ টাকার মতো শোনলি সুপার হাইব্রিড এগ্রেড পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকার মতো আর কিছু কিছু পার্সোনালি অনেকে বাচ্চা উৎপাদন করে যে দুই চার পাঁচশো গ্রামগঞ্জে তারাও হয়তো আরো দু একটা কমে দিতে পারে সেটা মাথায় রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ